আজকে আমাদের আলোচনা সুগার বা ডায়াবেটিস রোগটি কি। ডায়াবেটিস বা সুগার হচ্ছে একটা রোগ যেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ বা শর্করার মাত্রাটা রক্তে স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়। আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বলে একটা হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনটা যখন কম নিঃসৃত হয় বা কোনো কারণে এর কার্যকারিতা কমতে শুরু করে তখন এই রোগটা প্রকাশ পায়। সুগার বা ডায়াবেটিস তিন ধরনের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন হরমোন নিঃসৃত হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টাইপ 2, যেখানে ইনসুলিন হরমোনটা কম নিঃসৃত হয় এবং এর কার্যকারিতা কমতে শুরু করে। আরও এক ধরনের সুগার আছে, গ্যাস্ট্রোসোমাল ডায়াবেটিস। প্রেগনেন্সি বা গর্ভকালীন অবস্থায় যখন সুগার রোগ ধরা পড়ে সেটা হচ্ছে গ্যাস্ট্রোসোমাল ডায়াবেটিস। পরবর্তীকালে এরা সুগার রোগের দিকে